হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আশা রাখছি যেহেতু কোপারেটিভ ব্যাংকের পরীক্ষাটা ইজ অলমোস্ট নকিং অ্যাট দ্য ডোর সো তোমরা যারা সিরিয়াসলি তোমরা যারা এই পরীক্ষাটার জন্য প্রিপারেশান নিচ্ছো তিন চার ও পাঁচই মে তোমাদের যাদের পরীক্ষা তোমাদের প্রিপারেশানের রিভিশন ফেজ কিন্তু চলছে আমরা এটাই আশা রাখছি তোমরা পরীক্ষাতে একদম ফাটিয়ে দেবে এতটুকু আমাদের বিশ্বাস আছে তোমাদের এবিলিটির উপরে ঠিক আছে আমরা জানি যে তোমরা কতটা সিরিয়াস আছো তোমরা তোমাদের এই চাকরিটা কতটুকু দরকার ঠিক আছে আমরা যতটুকু সম্ভব তোমাদের প্রি ভিডিওস নোটসের মাধ্যমে আমরা হেল্প করে দিচ্ছি আর দিয়েও যাব ঠিক আছে ম্যাথস ফর্মুলাস আমরা অনেকগুলো বলেছি অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস বলেছি ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের ইম্পর্টেন্ট টপিকসগুলো বলেছি কম্পিউটার অ্যাওয়ারনেস বলে দিয়েছি ঠিক আছে আজকে বিকেলে আমরা ম্যাথ ফর্মুলাস লাস্ট গুলো নিয়ে আসবো কালকে সকালে আসবে রিজনিং এর মেইন মেইন ইম্পর্টেন্ট টপিকস গুলো আর মানে কালকে বিকেলে আসবে কি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কি কি ইম্পর্টেন্ট পড়তে হবে কালকের মধ্যে আমরা র‍্যাপ আপ করে দেব পুরো प्रिपरेशन এর মানে শর্টকাট স্ট্র্যাটেজি যেটা ঠিক আছে আর মনে রাখবে এটা কিন্তু ত্রিপুরার পরীক্ষার মতো না ত্রিপুরার পরীক্ষার মতো না যে অফলাইন পরীক্ষা দেবে এটা কিন্তু অনলাইন আইবিপিএস এর পরীক্ষা তোমরা যারা আগে কোনোদিন ব্যাংকিং বা অনলাইন ন্যাশনাল লেভেলের পরীক্ষাগুলো দাওনি তোমাদের জন্য কিন্তু এই পরীক্ষাটা অনেকটাই আনইউজুয়াল হবে ঠিক আছে সো আর একটা জিনিস হচ্ছে তোমাদের এই এক্সাম ডেট নিয়ে কিন্তু অনেকখানে কিন্তু অনেক প্রশ্ন উঠছে প্লাস অনেক প্রোটেস্ট হচ্ছে আরেকটা কথা হচ্ছে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মেইনস পরীক্ষা ঠিক আছে আর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষাগুলো ডেট কোইনসাইড হয়ে গেছে মানে একই দিনে পড়ে গেছে সো এখন একটা কথা হচ্ছে কেন অপারেটিভ ব্যাংক থেকে ডেট চেঞ্জ করা হচ্ছে না বা টিএসএ দেখো টিএস এর ডেট তো দিন আগে দেওয়া ঠিক আছে তিন চার মাস আগে টিএস এর ডেট দেওয়া সো আশা করা যায় যে কোপারেটিভ ব্যাংক থেকে এটা আমরা আশা করেছিলাম যে অ্যাকচুয়ালি হয়তো যেদিন টিএস পড়েছে ওই দিন হয়তো ওনারা ডেটটা ফেলবেন না কিন্তু এখানে বিপাকে পড়েছে প্রচুর ছাত্রছাত্রীরা ছাত্রীরা কারণ কেন কারণ টিএস এর মেইন যাদের আছে ওদেরও কোপারেটিভ ব্যাংকের পরীক্ষা ছিল যার কারণে প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু পরীক্ষা দিতে যেতে পারছে না এক নাম্বার দু নম্বর হচ্ছে এক্সাম সেন্টার দূরে অনেকের ফাইন্যান্সিয়াল কনস্টেন্ট আছে যার জন্য অনেকে এক্সাম দিতে যাচ্ছে না সো পুরোটা এইবারের এই রিক্রুটমেন্টের পরীক্ষাটা নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্ন উঠেছে ঠিক আছে কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসই কিছু মানে কিছু কিছু ক্যান্ডিডেটস পরীক্ষা আছে ওই দিন ঠিক আছে আর যেটা ডেট তিন চার মাস আগে দেওয়া হয়েছিল টিপিএসসি ওয়েবসাইট সহ সব জায়গায় কিন্তু ডেটগুলো ছড়িয়েছিল টিপিএসসি ক্যালেন্ডারেও দেওয়া হয়েছিল এই বছরের শুরুর দিকে এটা ঠিক আছে কিন্তু কোপারেটিভ ব্যাংকের পরীক্ষার ডেটটা দেওয়া হয়েছিল জাস্ট তোমাদের দশ দিন আগে সো আশা করি এই জায়গাতে কিন্তু একটু ডেটটা চেঞ্জ করার কথা ছিল সো লেটার সি আরো দুদিন সময় আছে দেখি কিছু করে কিনা কিন্তু অ্যাজ অফ নাও আমাদের কাছে কোনো আপডেট নেই যে ডেট চেঞ্জ হবে বা এমন মানে এই লাইনের আমাদের কাছে কোনো আপডেট নেই আমরা কনস্ট্যান্ট আমরা খবর নেওয়ার চেষ্টা করছি যখনই কোনো ইনপুট পাবো আমরা তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে এখানেই এই জিনিসগুলো নিয়েই আজকে ভেরিয়াস লিডিং নিউজ পেপার বিভিন্ন প্রতিবেদন উঠে এসছে চলো দেখে নেই আমরা এগুলো এছাড়া তোমাদের কিন্তু এই পরীক্ষাটা অনেকটাই আলাদা এখানে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল কাট অফ থাকবে ওইগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে প্লাস এগুলো মিলিয়ে যে মার্কসটা উঠবে ওটাও তোমাদের যাতে করে তোমরা एग्जामটা যাতে ক্লিয়ার করতে পারো এই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের एग्जामটা ঠিক আছে সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও কিছু কিছু গুরুত্বপূর্ণ যেগুলো গুলো তোমরা আমাদের জিজ্ঞেস করছিলে ওই যেগুলো ওই সবগুলো সেকশন আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের থেকে আমরা একটা জিনিস চাইবো তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে যারাই এই কোপারেটিভ ব্যাংকের পরীক্ষা আছে বা যাদেরই ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম আছে সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের ভিডিওর মাধ্যমে সবাই যাতে জেনে যেতে পারে ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু ভিডিও তোমরা প্লিজ শেয়ার করে দিও ঠিক আছে সো বিগিন আই ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যারা ফার্স্ট টাইম শুনছো বা দেখছো আমাদের চ্যানেলটা বা তোমরা এমন যদি এক্সপিরিয়েন্ট হও তোমরা যারা ত্রিপুরা সরকারি চাকরি খুঁজছো বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছো বা কারেন্ট এফেয়ার্স জিকে ওই সমস্ত লেটেস্ট ট্রেন্ডিং টপিক্স নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট আছে তোমরা আমাদের চ্যানেল স্টাডি একখ সাবস্ক্রাইব করে সারের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে না আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি তোমরা ইচ্ছা তোমরা গ্রুপগুলো করতে পারো বা ফলো করতে পারো ওখানে আমরা সমস্ত

কেশিয়ার কাম ক্লার্ক আর এমটি এসএস সবগুলো পরীক্ষা সহ এসএসসি রেলওয়ে সহ ন্যাশনাল লেভেলের পরীক্ষা এলআইসি অ্যাসিস্ট্যান্ট সবকিছু ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেইলেবল আছে এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ঠিক আছে সো এগুলো হচ্ছে আমাদের কোঅপারেটিভ ব্যাংকের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের তিন দিনের যে পরীক্ষাটা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্লার্ক আর মাল্টি টাস্কিং স্টাফের কমপ্লিট ফুল সিলেবাস টপিক ওয়াইজ নোটস আছে ঠিক আছে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস আছে ক্রেডিট কোপারেটিভস আছে আর কম্পিউটার অ্যাওয়ারনেস এছাড়া আছে ম্যাথ ইংলিশ রিজনিং তারপর তোমাদের মানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে আছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট সমস্ত কিছু আর আলাদা পিডিএফ সব কিছু ইন ডিটেলস কভার আছে কারণ পরীক্ষাটাও কিন্তু লেভেলের পরীক্ষা আমাদের সাথে সিক্স দিও ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর এই নাম্বারে তোমরা এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করো উইদাউট গেটিং লেট ঠিক আছে আচ্ছা এইবার চলো আমরা মেইন জায়গায় চলে যাই যেটা আমরা তোমাদের জানাতে এসেছি এটা একটা প্রতিবেদন উঠে এসেছে আজকে লিডিং নিউজ পেপার যে এখানে ওনারা লিখেছেন একটা ইস্যু নিয়ে যেটা নিয়ে স্টুডেন্টসরা কিন্তু বিপাকে পড়েছে ইস্যুটা কি এটা হচ্ছে টিএস মানে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস যেখানে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তিনটে ব্রাঞ্চে কিন্তু জুনিয়ার ইঞ্জিনিয়ার কিন্তু রিক্রুটমেন্টের একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল এটা প্রিলিমসের এর কোশ্চেন কিন্তু টাফ হয়েছিল যার জন্য আমরা অনেকদিন অনেক কিছু বলেছি আমরা ভিডিও বানিয়েছিলাম সো এখন এটা খুবই আনএক্সপেক্টেড আমরাও এটা ভাবিনি অ্যাকচুয়ালি যে আমরা জানতাম যে ফার্স্ট উইক অফ মে বা সেকেন্ড উইক অফ মে এর মধ্যে কোপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিয়ে দেবে কিন্তু এই যে একই দিনে কোইনসাইড হবে আর কোইনসাইড হয়েছে এটা জানার পরও যে কোপারেটিভ ব্যাংক থেকে এটা চেঞ্জ করা হবে না ডেট এটার ব্যাপারে আমাদের আইডিয়া ছিল না ঠিক আছে সো এটার ব্যাপারেই উঠে এসছে কারণ অনেক টিএস ক্যান্ডিডেটস কিন্তু মানে যারাই এলিজিবল সবাই তো এলিজিবল টিএস কারণ গ্রাজুয়েশন ছিল মেইন ক্রাইটেরিয়া তো অনেকেই কিন্তু কোপারেটিভ ব্যাংকের পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল সো তার জন্য অনেকেই দিতে যেতে পারছে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এক্সাম সেন্টার দূরে অনেকেরই ফাইন্যান্সিয়াল কনস্টেন্ট আছে তার জন্য দিতে যেতে পারছে না নাম্বার থ্রি টিকিটের এখন দাম বেশি ফ্লাইট টিকিটের দাম বেশি ট্রেন টিকিট তো নেই ঠিক আছে একটাই রাস্তা হচ্ছে বাস এখন বাসও মেবি ফুল হয়ে যাচ্ছে ঠিক আছে সো এত কিছু সবাই যদি তোমরা এক্সামটা এক টাকা দিয়ে ফিল আপ করেছো তারপর তোমাদের নেক্সট আছে ফ্লাইট ট্রেন টিকিট ওই মিলিয়ে থাকা খাওয়া নিয়ে তোমাদের তোমরা যদি কেউ দুটো পোস্টের পরীক্ষা দাও তোমাদের তিনটে পোস্টের পরীক্ষা দিলে অ্যাটলিস্ট টেন থাউজেন্ড খরচ আছে সব কিছু মিলিয়ে আর দুটো পোস্টের পরীক্ষা দিলে ছয় থেকে সাত টাকার খরচ আছে সো এটা কিন্তু সবার জন্য এই খরচটা ওঠানো সম্ভব না ওনারা কিন্তু একটা ওনাদের মানে দায়িত্ব ছিল যে ওটা ওনারা অ্যাডে এটা বলে দেন ওনারা হ্যাঁ ওনারা একটা ক্লজের মধ্যে ইনক্লুড করেছেন যে যদি এক্সাম সেন্টার সাফিসিয়েন্ট না পায় তো ব্যাংক যেটা চাইবে ওটাতে ইনক্লুড করবে কিন্তু এখানে একটু ভাবার কথা ছিল যে এটা তো ত্রিপুরার ব্যাংক ঠিক আছে এটা তো ত্রিপুরার ব্যাংক লিস্ট এক সপ্তাহ লাগিয়েও যদি একটা পোস্টের পরীক্ষা নেওয়া হতো তাহলেও কিন্তু ত্রিপুরাতে সমস্ত পরীক্ষাগুলো কিন্তু শেষ করা যেত হাও এবার এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট নেই যে পরীক্ষা সেন্টার চেঞ্জ হবে বা কিছু সো এখন অ্যাজ ইট ইজ চলছে কারণ ওনারা কিছু চেঞ্জ না করলে আমরা আর কি বলবো ঠিক আছে সো এটা নিয়ে দেখি কি উঠেছে একই দিনে টিএস কোপারেটিভ ব্যাংকের নিয়োগ প্রক্রিয় মানে পরীক্ষা গিরে ঘিরে ক্ষোভ ইঞ্জিনিয়ারিং সার্ভিসের চূড়ান্ত শুনানি ত্রিশে রাজ্যে নিয়োগের নামে আচ্ছা সাথে রসিকতা প্রথমে একটি নিয়োগ প্রক্রিয়ার নামে সাংবাদিক সম্মেলন বিজ্ঞাপন প্রকাশ আবেদনপত্র সংগ্রহের নামে দু বছর চলে যাচ্ছে এরপর লিখিত মৌখিক পরীক্ষা এবং ফলাফলের প্রকাশের নামে আরো দু বছর গায়েব হচ্ছে এগুলো আমরা পড়ব না আমরা মেইন জিনিসগুলোই জানবো ঠিক আছে মেইন জিনিস দেখো এখানে উঠেছে জানা গেছে টিপিএসসি পরিচালিত ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস টি এস এর মেইনস পরীক্ষা হচ্ছে আগামী তিন চার ও পাঁচই মে ঠিক আছে অবাক করার বিষয় হলো আইবিপিএস পরিচালিত ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ পরীক্ষাও আগামী তিন চার ও পাঁচই মে এটা খুবই আনএক্সপেক্টেড মানে এটা আমরা কোনোদিনও এক্সপেক্ট করিনি আমরা জানতাম যে আমরা হয়তো ভেবেছিলাম যে মানে মেবি মে মাসের সেকেন্ড উইকে তোমাদের পরীক্ষার ডেট দেবে আমরা এটা জানতাম যে ওনারা আগরতলাতে অনলাইন এক্সাম সেন্টার পাচ্ছেন না কিন্তু এইভাবে কোইনসাইড হবে আর এমন ভাবে প্রচুর ক্যান্ডিডেটস পরীক্ষা মিস হবে কারণ টিএস যারা দেবে ওরা কিন্তু যারা একমাত্র ওরাই এই পরীক্ষাটা দেবে যারা টিএস প্রিলিমস কোয়ালিফাই করেনি যারা প্রিলিমস কোয়ালিফাই করেছে সবাই কিন্তু টিএসি লিখবে যার কারণে এখানে কম্পিটিশন অনেক কমে গেল কোঅপারেটিভ ব্যাংকে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে অনেকেই ফাইনান্সিয়াল বাধা আছে সবাই কিন্তু কথায় এক কথায় দশ হাজার টাকা খরচ করতে পারে না ঠিক আছে অনেকেরই কিন্তু অনেক অসুবিধা আছে তার জন্য এখানেও হয়ে গেল ক্যান্ডিডেট কম নাম্বার থ্রি অনেকে আছে তোমার একা যাওয়ার সাহস পাচ্ছে না ঠিক আছে আমাদের সাথে অনেকে যোগাযোগ করেছে এই ইস্যুটা উঠে এসছে নাম্বার ফোর ট্রেন ফ্লাইট টিকিট কিছুই এখন নেই ফ্লাইটের টিকিট চড়া দাম এত দামে বুক করা পসিবল না সব কিছু কিন্তু ওনাদের অ্যাটলিস্ট এমন যদি হতো ওনারা লিস্ট এক মাস আগে ডেটটা দিত তাহলেও কিন্তু স্টুডেন্টসদের জন্য কিন্তু খুব লাভ হতো এখন এখানে দেখো তোমরা আরো দুদিন যেহেতু পরীক্ষা আছে এখন দেখা যাক কোনো চেঞ্জ হয় কিনা কিন্তু নাও এই ভিডিওটা আমরা যখন বানাচ্ছি কোনো আমাদের কাছে আপডেট আপডেট নেই যেটা চেঞ্জ হবে বলে এমন কিছু আপডেট নেই ঠিক আছে ফলে সহজেই অনুমেয় এই পরীক্ষায় রাজ্যের ইঞ্জিনিয়ার বেকারদের বেকার ওয়ার্ডটা আমরা ইউজ করবো না স্টুডেন্টস বলবো ঠিক আছে কারণ সবার মধ্যেই নিজস্ব একটা ট্যালেন্ট আছে কারণ কেউই মানে আমরা বেকার বলবো না ঠিক আছে ইঞ্জিনিয়ার বেকারদের বসার কোনো সুযোগ নেই এক্ষেত্রে রাজ্যের সরকারের আছে যাই হোক অথচ দেশে অন্য কোন রাজ্যে একই দিনে দুটি বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না আর যদি কোনোভাবে একই দিনে দুটি বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া পড়েও যায় তবে যে কোনো একটি দপ্তরের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয় যা এখন পর্যন্ত রাজ্যে হয়নি ফলে নানা প্রশ্ন উঠেছে একজ্যাক্টলি যদি দুটো সরকারি চাকরির পরীক্ষা যদি একই দিনে হয় তাহলে কিন্তু জেনারেলি দেখা যায় যে কোনো একটা দুটোই যেহেতু গভর্নমেন্ট অর্গানাইজেশন যে কোনো একটা ওনারা নিজেরা ডিসকাশন করে কিন্তু স্টুডেন্টসদের লাভের জন্য কিন্তু একটা ডেট কিন্তু চেঞ্জ করা হয় কিন্তু এখানে চেঞ্জই করা হচ্ছে না কোনোটা ডেট ঠিক আছে ত্রিপুরা অপারেটিভ ব্যাংকের সহ ম্যানেজার মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্লার্ক সহায়ক কর্মী সহ ওয়ান পদের জন্য একশো ছাপ্পান্নটি পদের জন্য রাজ্যের কয়েক হাজার ইঞ্জিনিয়ার প্রায় এক হাজার টাকা ব্যয় করে আবেদন করেছেন তবে এখন দেখা যাচ্ছে পরীক্ষার দিনক্ষণ এভাবেই ঠিক হলো টিপিএসসি এবং কোপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ যার যার ইঞ্জিনিয়ার মানে যাতে করে কি হয়েছে ইঞ্জিনিয়ারদের পরীক্ষায় বসার কোনো সুযোগ নেই তবে বঞ্চিত স্টুডেন্টসদের কি তাদের আবেদন মূল্য ফিরিয়ে দেওয়া হবে এর কোনো নিশ্চয়তা নেই হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞেস করছে তারা অ্যাটেন্ড করবে না ওদের কি এক্সাম ফিস ফিরিয়ে দেওয়া হবে আমরা তোমাদের বলছি এমন কোনো প্রভিশনস নেই কোনোভাবেই এটা ফেরত দেওয়া হবে না যদি এক্সাম ওনাদের তরফ থেকে ক্যান্সেল করা হতো তাহলেই কিন্তু ফিরিয়ে দেওয়ার চান্স থাকতো ঠিক আছে টিপিএসসি সূত্রে খবর আগামী তিন চার এবং পাঁচই মে মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয় শিশু আর স্কুলে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মেইন পরীক্ষা হবে টিএস গ্রেড ফাইভ বি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শূন্য পদ প্রায় দুশোটি এবং টিএস গ্রেড ফাইভ ডিগ্রি ইঞ্জিনিয়ারদের শূন্য পদ প্রায় দুশোটি রয়েছে এই তিন দিন ব্যাপী পরীক্ষায় হাজারো স্টুডেন্ট সামিল হবে এদিকে ইঞ্জিনিয়ারদের অভিযোগ প্রায় আট বছর পর রাজ্যে মাত্র চারশো পদে টিএস নিয়োগ প্রক্রিয়া আছে যাই হোক তবু তো টিস এবার হয়েছে ঠিক আছে আরো টি বেরোবে আরো ভ্যাকেন্সি আছে নেক্সট ইয়ারই ভ্যাকেন্সি নিয়ে তোমরা চিন্তাই করো না ঠিক আছে আমাদের স্টেট গভর্নমেন্ট কিন্তু প্রচুর ভ্যাকেন্সি সামনে কিন্তু আসতে চলেছে যেটা আমরা আপডেট দেবো ওয়ান্স দ্য ইলেকশন পেজ ইস ওভার ঠিক আছে তোমাদের সবার জন্য কিন্তু অনেক অনেক ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে আচ্ছা এখানে কি বলে যদিও শূন্য পায় প্রচেষ্টি রয়েছে শুধু তাই নয় গত আট অক্টোবর টি প্রিমিনারি পরীক্ষার সিলেবাস বহির্ভূত প্রশ্ন করা হয় এটা নিয়ে মাইনর ছিল কিন্তু এখন সব কিছু ঠিক আছে টিএস এ কিন্তু কাট কম গেছে ঠিক আছে আর এখানে টি এস এর উপর একটা আদালত একটা কেসও চলছে ঠিক আছে ওটার ব্যাপারেও লিখেছে ওটা কিছু হবে না তোমাদের পরীক্ষা কিন্তু অন টাইম কিন্তু হবে তোমরা সবাই তোমাদের প্রিপারেশনটা মানে ঠিকঠাকভাবে নাও আর এখন যারাই কিছুই পড়োনি যে ক্যান্সেল হবে পরীক্ষা এইভাবে তোমাদের কিন্তু আর এখানে কিন্তু কোনো সুযোগ নেই মানে চেষ্টা করো ইম্পর্টেন্ট টপিকগুলো পরে অ্যাটলিস্ট কাট অফটা যাতে ক্লিয়ার করা যায় ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে একটা কথা হচ্ছে টিএস এরও এডমিট কার্ড দিয়ে দিয়েছে কোঅপারেটিভ ব্যাংকেরও এডমিট কার্ড দিয়ে দিয়েছে দুটোর মধ্যেই দুটো ডেটই কোইনসাইড হচ্ছে ঠিক আছে সো এখানে একটা বিগ কোশ্চেন মার্ক যে আদৌ কি কোনোটার কি ডেট চেঞ্জ করা হবে সো আমরা দুদিনের মধ্যে এটা জানতে পারবো যদি কোনো আপডেট আসে আমরা কনস্ট্যান্ট আমরা খবর নেওয়ার চেষ্টা করছি আর একটা ডেট চেঞ্জ হওয়ার কথা ঠিক আছে কথা বলতে কি মানে এটা দরকার চেঞ্জ হওয়া কিন্তু এখনো কোনো আপডেট নেই যে হবে কি হবে না অথচ পরীক্ষাও এসে পড়েছে এটা স্টুডেন্টসদের জন্য খুবই একটা মানে ডিফিকাল্ট সিচুয়েশন যে দুটো পরীক্ষাতে অ্যাপ্লাই করেন এটা ফ্রিতে অ্যাপ্লাই করেনি কেউ তাই না আর এক্সাম ডেটও কেউ তো তো নিজেদের ইচ্ছাতে দেয় না এটা তো মানে গভর্নমেন্ট যে অর্গানাইজেশনগুলো ওনাদের দ্বারা কিন্তু এক্সাম ডেট দেওয়া হয় তার জন্য কিন্তু আমরা আশা রাখছি এখানে কোঅপারেটিভ ব্যাঙ্ক যেহেতু একটা রেসপন্সিবল ব্যাঙ্ক ওনারা কিন্তু অবশ্যই এই ব্যাপারে কোনো একটা ডিসিশন নেবেন কারণ একই দিনে দুটো পরীক্ষা পড়ে গেছে অনেক ক্যান্ডিডেটের কিন্তু পরীক্ষা মিস হবে ঠিক আছে তাই আপনারা যদি পারেন একটু চেষ্টা করুন যে স্টুডেন্টসের যাতে ভালো হয় একটু এই পরীক্ষার ডেট যদি একটু কিছু অল্টার করা যায় ঠিক আছে সো এটাই উঠে এসছে আজকের প্রতিবেদন মানে বিভিন্ন লিডিং নিউজ পেপারে ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে সেন্টারের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হচ্ছে এটা নিয়ে আমরা বললাম না এটা অলরেডি আমরা বলেছি জাস্ট নিউজ স্লিপিংটা আমরা তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এইবার তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ প্রচুর ক্যান্ডিডেট সাথে তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ প্রচুর ক্যান্ডিডেট সাথে যারা পরীক্ষা দিতে যাওনি কোঅপারেটিভ ব্যাংকে আরো একশো পঁচানব্বইটা পোস্টের মতো খালি আছে সামনের বার কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু মানে কোপারেটিভ ব্যাংকের পরীক্ষা কিন্তু আর বাইরে দেওয়া হবে না এটাই কিন্তু তোমাদের শেষবার কারণ মানে ওনারা যে ব্যাংকের যে কর্তৃপক্ষ ওই দিন কিন্তু ওনারা একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এই ভুল আর রিপিট হবে না ঠিক আছে মানে এই রকম সিচুয়েশন আর স্টুডেন্টস যাতে ফেস না করতে কারণ অলরেডি এখানে আইবিপিএস সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জ করে নিয়েছে এখানে কিন্তু ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের কিন্তু এটাই মানে জেনারেলি কি হয় যখন ডেট ঠিক করা হয় তখন দেখা হয় যে অন্য কোনো সরকারি পরীক্ষা আছে কিনা ওই দিন ঠিক আছে সো এখানে একটা মিস্টেক ঠিক আছে বিগ মিস্টেক কারণ টিএস এর পরীক্ষা তিন চার ও পাঁচই মে হলো প্রচুর ক্যান্ডিডেট টিএস এ কোয়ালিফাই করেছে ওরা পরীক্ষাই দিতে পারবে না তাহলে মানে যদি এমন হয় যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পরীক্ষাই দিতে পারলো না আর যারা দিল ওদের জন্য কাট অফ একদম কমে ওরাই পেয়ে গেল তাহলে কি মানে ইজ দিস এ ফেয়ার কম্পিটিশন সো এ তার জন্যই আমরা বলছি যে এখানে অ্যাটলিস্ট একটা পরীক্ষার ডেট চেঞ্জ হওয়ার কিন্তু দরকার আছে ঠিক আছে আচ্ছা তোমরা যারা পরীক্ষা দিতে যাবে তোমাদের জন্য অনেকেই তোমরা কোশ্চেন করছিলে যে সেকশনাল কাট অফ কি থাকবে কিনা কোপারেটিভ ব্যাংকের পরীক্ষাতে দেখো এখানে কি লিখেছে ওনাদের যেই চাকরির একটা বেরিয়েছিল ওটার মধ্যেই লেখা আছে যে দ্য স্কোর্স অফ অনলাইন এক্সামিনেশন উইল বি অপটেন বাই অ্যাডপ্টিং দ্য ফলোয়িং প্রসিজার নাম্বার অফ কোয়েশ্চেন আনসার্ড কারেক্টলি বাই এ ক্যান্ডিডেট ইন ইচ অবজেক্টিভ টেস্ট ইজ কনসিডার্ড ফর অ্যারাইভিং এট দ্য কারেক্টেড স্কোর আফটার অ্যাপ্লাইং পেনাল্টি ফর রং আনসার এখানে তোমরা দেখে রাখো টেস্ট ওয়াইজ কোর্স অ্যান্ড স্কোর্স অন টোটাল ইজ reported with decimal points up টু two digits. মানে তোমরা ধরো এই ম্যানেজারের পরীক্ষা দিচ্ছ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়ালস বা কম্পিউটার অ্যাওয়ারনেস ম্যাথস আর রিজনিং এই ম্যাথসেরও একটা কাট অফ থাকবে রিজনিংয়েরও একটা কাট অফ থাকবে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের একটা কাট অফ থাকবে সবগুলোর কাট অফ তোমরা ক্লিয়ার করলে করার পরে এই তিনোটা মিলিয়ে যত হবে ওটাও কিন্তু তোমাদের ওভারঅল কাট অফ থেকে বেশি হতে হবে ইন্টারভিউর জন্য তোমাদের কোয়ালিফাই হতে ঠিক আছে ইয়েস সেকশনাল কাট অফ থাকবে এটা অলরেডি বেরিয়েছিল যে কি কাটঅফস মে বি এই জায়গাটা দেখো কাটঅফস মে টু স্টেজেস অন স্কোর্স ইন ইন্ডিভিজুয়াল টেস্ট অন টোটাল স্কোর মানে তোমাদের সেকশনাল প্রত্যেকটা সেকশনে তোমাদের পাস করতে হবে প্লাস ওভারঅলও তোমাদের তোমাদের ক্যাটাগরির জন্য কাটঅফটা তোমাদের ওভারঅল মার্কসও তোমাদের ক্লিয়ার করতে হবে ঠিক আছে সো আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই প্রিপারেশন কন্টিনিউ রাখো বিকেলে আমরা ম্যাথসের ফর্মুলাসের বাকি পার্টগুলো আমরা তোমাদের বলে দেবো যে কোন কোন ফর্মুলাগুলো বাকি আর তোমাদের পড়তে হবে টু ক্লিয়ার দিস এক্সাম ঠিক আছে চলো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও যাদেরই আপকামিং নিয়ে পরীক্ষা আছে বা ত্রিপুরা সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে সবার কাছে তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভ ফ্রেন্ডস সবার হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মাধ্যমে তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের এই ভিডিও লিঙ্কটা তোমরা শেয়ার করে দিও ঠিক আছে সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যাতে জেনে নিতে পারে থ্রু আবার ভিডিও ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই একটা তোমার যদি টিপিএসসি টি ত্রিপুরা হাইকোর্ট ইউনিভার্সিটি ত্রিপুরা স্টেট কোপারটিভ ব্যাং এস এস সি রেলওয়ে সহ ত্রিপুরার বিভিন্ন

চলো সবাই ভালো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকবে এখন কিন্তু একদম সময় একদম সময় নষ্ট করবে সাত থেকে আট ঘন্টা পর আমাদের দেখো কুইক পড়লে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে ঠিক আছে তোমাদের ভালো হবে আমরা জানি তোমরা অনেক পরিশ্রম করছো চাকরিটা তোমরা অবশ্যই পাবে উইস ইউ অল দ্য বেস্ট ফর দিস টু এক্সাম ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক যারা তোমরা এক্সপিরিয়েন্স আছে সবাইকে আমরা জানাই অল দ্য বেস্ট আশা করি তোমরা উইথ ফ্লাইং এক্সাম হল থেকে তোমরা বেরিয়ে আসবে আর চাকরিটা কিন্তু তোমাদেরই হবে আমরা তোমাদের বেস্ট উইশে জানাচ্ছি ঠিক আছে চলো সবাই ভালো থাকবেন হ্যাভ নাইস ডে টাটা বাই বাই টেক কেয়ার